সুপ্রিয় দর্শক, আজ আমি মেহেরপুর জেলার আমঝুপি নামক স্থানে এসেছি। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি আদর্শ সবজি উৎপাদনের একটি আদর্শ খামার। হ্যাঁ, এখানে আদর্শ বেড কিভাবে হবে এবং কি কি বেড আছে সেগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন, এখানে কুমড়া, লাউ এরকম অনেক অনেক সবজি এই বেডে আছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই আমাদের কৃষি উৎপাদন বাড়াইতে গেলে চাষাবাদ সম্পর্কে আমাদের সমগ্র ধারণা থাকতে হবে। তাই একটি আদর্শ বেড কীভাবে প্রস্তুত করতে হয় তার একটি নমুনা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমরা একটি আদর্শ সবজি উৎপাদন কীভাবে করতে হবে তারই একটি আদর্শ সবজি উৎপাদনের বেড আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আদর্শ সবজি উৎপাদন করা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি বড় বড় বেড কীভাবে আদর্শ বেড প্রস্তুত করা যায় তার একটি নমুনা আপনাদের দেখাচ্ছি। উপরে, হ্যাঁ উপরে দেখেন, একবারে ঘিরে রাখা আছে। হ্যাঁ, এই সাইডে আছে গাঁদা ফুল, সামনে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ লাল শাক। হ্যাঁ, লাল শাক কীভাবে উৎপাদন করা যায়, হ্যাঁ লাল শাক উৎপাদনের একটা আদর্শ বেড। এছাড়াও এদিকে অসংখ্য বেড আছে, যেগুলো হলো তামাক উৎপাদন করতে গেলে যে বেড করতে হয়। তার এভাবে আপনারা যে কোনো ধরনের সবজি উৎপাদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন বেডের মাঝে পোকা দমনের জন্য একটি কৃত্রিমভাবে পোকা যাতে মারা যায় কোনো কীটনাশক ব্যবহার ছাড়াই তার একটা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আমরা চেষ্টা করছি আপনাদের পুরো বেডটাই ঘুরে ঘুরে দেখানোর। আমরা একটা বড় একটা আদর্শ খামার, এই খামারটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ যে বেডটা আছে সেটা হলো মূলা। মূলা চাষ করতে গেলে যে বেড করতে হয় তার একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আছি মেহেরপুর জেলার আমঝুপি নামক স্থানে। এখানে একটি আদর্শ খামারে আমরা ঢুকছি, যে খামারের মাধ্যমে আপনি সবজি উৎপাদন করা যায় কীভাবে তারই একটি নমুনা দেখানোর চেষ্টা করছি। পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সবজির, এখানে যেমন আছে মরিচ গাছ, মিষ্টি কুমড়া, পাশে আছে কলার গাছ, পেঁপে গাছ, অনেক পেঁপে গাছও আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই ধরনের আদর্শ বেডের মাধ্যমেই আপনার চাষাবাদ করতে পারবেন। পাশেই আছে ভুট্টা,
আসলে ভুট্টা উৎপাদন করতে গেলে যে ধরনের চাষাবাদ করতে হয় তা এখানে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ দর্শক শ্রোতা, আবার দেখা হবে অন্য কোনো বেডে।